আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 73-এর সমাধান করে দিব। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5.3.2। এখানে বলছে নিচের টেক্সটটি পড়ো এবং তুমি কি কি বুঝছো তা যাচাই করার জন্য ম্যাচিং অ্যাক্টিভিটিটি সম্পন্ন করো। তো আমরা এখানে 73 পেজে যে ম্যাচিং অ্যাক্টিভিটিটি রয়েছে সেটির সমাধান করে দেব আজকের এই ভিডিওতে। এখানে কিছু কনসেপ্ট বা টার্ম দেওয়া আছে, শব্দ দেওয়া আছে বা শব্দগুচ্ছ দেওয়া আছে, এই পাশে ডান পাশে ডিসক্রিপশন দেওয়া আছে বা এটার ব্যাখ্যা দেওয়া আছে, এইগুলো এলোমেলোভাবে আছে, এগুলো আমরা সাজিয়ে এখন শখটি পূরণ করব। তো চলো শুরু করা যাক। আমরা উত্তরটি রেডি করে ফেলেছি। এখানে লক্ষ্য করো, এক নম্বরে যেটা আছে কনভারসেশন কনফিডেন্স, অর্থাৎ কথোপকথনের আত্মবিশ্বাস, এটা হবে তোমাদের বইয়ের যে ছক রয়েছে সেটার 5 নম্বরটা। দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ওয়ান সেলফ ক্লিয়ারলি, লিসেনিং অ্যাটেন্টিভলি অ্যান্ড অ্যাঙ্গেজিং ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস, অর্থাৎ নিজেকে স্পষ্টরূপে প্রকাশ, মনোযোগ সহকারে শোনা এবং উৎপাদনশীল বিনিময়ে সম্পৃক্ত হওয়ার কৌশল। 2 নম্বর, নন ভার্বাল কিউস ইন কমিউনিকেশন, যোগাযোগে অমৌখিক ইঙ্গিত। তো এটা তোমাদের মূল বইয়ের যে ছক রয়েছে সেটার 8 নম্বরটা হবে, 2 নম্বরটা হবে 8, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশনস, টোন অফ ভয়েস, হ্যান্ড গেস্টার্স অ্যাটসেট্রা, অর্থাৎ শারীরিক ভাষা, মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর, হাতের অঙ্গভঙ্গি ইত্যাদি। তারপর লক্ষ্য করো 3 নম্বরটি, ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন, অর্থপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে বাধা, এটা হবে 9 নম্বরটা, ফিয়ার ইন পাবলিক স্পিকিং, জনসভায় বক্তৃতা দানে ভয়, বিং জাজড, বিচার বা ক্রিটিসাইজড, সমালোচনার ভয়, বিচার বা সমালোচনার ভয়। এরপর 2 নম্বরটি লক্ষ্য করো, হিন্ড্রান্স অফ অবজেক্টিভ লিসেনিং, অর্থাৎ ব্যক্তি নিরপেক্ষ যোগাযোগের ক্ষেত্রে বাধা, 2 নম্বরটা হবে, এটা ডি হবে মূল বইয়ের 2 নম্বরটা। ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, স্পিড, কলোকুয়াল এক্সপ্রেশনস অর কালচারাল ডিফারেন্সেস, উচ্চারণ, গতি, কথ্য অভিব্যক্তি বা সাংস্কৃতিক ভিন্নতা। তারপরে 2 নম্বরটি লক্ষ্য করো, চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, নতুন ভাষা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ, এটা হবে 7 নম্বরটা, হ্যাভিং প্রিকনসিভড নশনস, বিএসএস, ল্যাক অফ এম্প্যাথি অর বিং জাজমেন্টাল, পূর্ব ধারণা, পক্ষপাত দেখানো, সহানুভূতির অভাব বা পর্যালোচনাকারী হওয়া। 8 নম্বরটি লক্ষ্য করো, ইফ ইউ টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সমাজের সমস্যা জানার একটি উপায়, এ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, সমাজের সমস্যা জানার একটি উপায়, এটা হবে 6 নম্বরটা, ভিজিটিং দ্য অ্যাকাডেমিস সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ, অ্যাকাডেমির সোশ্যাল মিডিয়া পেজগুলো পরিদর্শন বা স্থানীয়ভাবে সম্প্রচারিত খবর শোনা। এরপর 2 নম্বরটি লক্ষ্য করো, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে অডিওর নির্ভরযোগ্য উপকরণ, 7 নম্বরটি, এটা 1 নম্বরটি হবে, 1 নম্বরটি হবে যে পডকাস্ট, মিউজিক, মুভিস, অ্যানাউন্সমেন্টস, ওয়েদার ফোরকাস্ট অ্যাটসেট্রা, অর্থাৎ পডকাস্ট, সঙ্গীত, ছায়াছবি, ঘোষণা, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি। এরপর 8 নম্বরটি লক্ষ্য করো, কনফিডেন্স বিল্ডিং, আত্মবিশ্বাস তৈরির কার্যক্রম, কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস, তো এটা হবে 4 নম্বরটা, জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, ল্যাঙ্গুয়েজ ক্লাবে অংশগ্রহণ, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ভাষা প্রতিযোগিতায় অংশগ্রহণ অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজে সংক্ষিপ্ত উপস্থাপনা। এরপরে 9 নম্বরটি লক্ষ্য করো, কনক্লুশন মানে উপসংহার, এটা হবে 3 নম্বরটা, টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স,
কথোপকথনের সময় আত্মবিশ্বাস বিকাশের মূল উপায়গুলো নিয়ে বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।